ভালো দিন থাকতে গাড়ি দাও আমি আচ্ছা দিনের কি পেট্রোল 100 বার পেট্রোল 100 বার পেট্রোল 100 বার মোদি খাও বাবা আচ্ছা দিনের ভাই গোপাল ফটো নিও আজকে আমরা অভিনব একটি বিক্ষোভে সামিল হলাম। ফেকুজির দাড়ি যত বাড়ছে ততই দেখা যাচ্ছে পেট্রোলের দাম বৃদ্ধি পাচ্ছে, সেঞ্চুরি ইতিমধ্যে হয়ে গেছে আর সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। তাই আমরা ফেকুজির 100 পারের প্রতিবাদে অভিনব একটা ব্যঙ্গচিত্রে দাঁড়ালাম আমরা তৃণমূল কর্মীরা। আজকে 100 পারের প্রতিবাদে আমরা কেক 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 কাটলাম, সেই কেক বিতরণ করলাম আমরা এবং মোদিজির ফটোতে কেকে মোদিজিকে শুভেচ্ছা জানালাম, যাতে 100টা আরও যেন খুব তাড়াতাড়ি 200 হবে। আমরা আশাই আছি মোদিজির কাছে, কারণ তিনি কোনো জনকল্যাণমুখী প্রকল্প আজ পর্যন্ত করতে পারেননি। তাই মমতা ব্যানার্জিকে দেখে মোদিজি শেখা উচিত আগামী দিন কীভাবে দেশকে চালনা করবেন মমতা ব্যানার্জি, সেটা মোদিজি দেখুক আগামী দিনের পরিকল্পনা। মোদিজি সম্পূর্ণ ব্যর্থ হবে এই আশা রাখি এবং 2024 মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী করার লক্ষ্যে আমরা এগিয়ে যাবো আমাদের প্রতিবাদ আমাদের আন্দোলন মোদিজির বিরুদ্ধে।